সারা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর যারা ঈমান এনেছো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীকে সালাম দাও আমার নবীর উপরে দুরূদ পড়ো নবীর উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন ঠিক কি না আল্লাহ আদেশ দিলেন সাহাবায়ে কেরাম আদেশটা শুনলেন ইচ্ছা করলেই তারা দুরূদ বানাইতে পারতেন কিন্তু তারা দুরূদ বানান নাই কি করেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় রয়েছে সাহাবায়ে কেরাম গেলেন রাসূলের কাছে গিয়ে বললেন আল্লাহ বারাল্লাহু সালাম আলাইকা হে আল্লাহর নবী আপনার উপরে সালাম দেওয়ার পদ্ধতি ইতিপূর্বেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকা ইয়ুহান নবিয়্যু আত্তাইয়াতুর ভিতর আমরা পড়ি না এটা কোথা থেকে আসলো অনেকে বলেন এটা মিরাজে নাজিল হয়েছে ঠিক কি না করে রাসূল গেলেন যাওয়ার পরে আল্লাহ নাকি জিজ্ঞেস করেন নবী আমার জন্য তুমি কি নিয়ে এসেছো তখন আল্লাহর নবী বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত এই দোয়া এই দোয়াটা আল্লাহ রাসূল নাকি সেখানে পড়েছেন আর আল্লাহ জবাব বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এটা একটা মিথ্যা কথা এই এই কথার কোনো ভিত্তি নাই শুন আত্তাহিয়াতু সেখানে নাজিল হয় নাই এর আগেই নাজিল হয়েছে মিরাজে নাজিল হয়েছে বলে কোন হাদিসের কোন কিতাবের পৃষ্ঠার ভিতরে তো দূরের কথা কোন হাদিসের কিতাবের বারান্দায় পাওয়া যায় না ঠিক কিনা সুতরাং বলতে চাচ্ছিলাম আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়্যু বলার পদ্ধতি আগেই সাহাবীরা শিখেছেন এবার রাসূলের কাছে গিয়ে বললেন ফা কাইফা নুসাল্লি আলাইকা হে আল্লাহর নবী আপনার উপরে দুরুদ পড়ব সেই দুরুদের পদ্ধতি কি হবে সেই দুরুদটা আমাদেরকে শিক্ষা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আমরা যে দুরুদটা নামাজের ভিতরে পড়ি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সাহাবীরা দুরূদ শিক্ষার জন্য রাসূলের কাছে গেছেন নিজেরা বানান নাই আর আমাদের দেশে দুরুদের বাজার কিছু দুরুদ আছে চা খাবার দুরুদ বক্তা চা খাবে অনেক ওয়াজ করতে হতে গলা শুকিয়ে গেছে এখন চা খাবার দরকার এখন কি করতে হবে সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে আর বক্তা বসে বসে চা খাচ্ছে কথা ঠিক কি না এটা কি আসলে রাসূলের দুরুদ না চা খাবার দুরুদ ও মুসলমান আবার বাঙালি কয় বাপরে বাপ কি আসে কে রসুল রে নবীর কি প্রেমিক রে নবীর জন্য কি মোহাম্মত দুই মিনিট পর পর দুরুদ পড়ে দুই মিনিট পর পর দুরুদ পড়ে কথা ঠিক কিনা আমি বলতে চাই যদিন বক্তা যদি আসে কে রসুল হইতো নবীর মোহাম্মতে দুরুদ পড়তো নিজে চা খায় আপনাদেরকে দুরুদ পড়ায় নিজে চা খাইয়া নিজেরা দুরুদ পড়ার দরকার ছিল ঠিক কিনা ওমা আসতে অনেক সময় লাগলো দুরুদ পড়লো না যাইতে দুরুদ পড়ে না ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দুরুদ ভুলে না ওয়াজ ভুলে গেলেই দুরুদ স্টার্ট কথা ঠিক কিনা ওয়াজ ভুলে গেছে দুরুদ স্টার্ট গলা শুকাই গেছে দুরুদ স্টার্ট ঠিক কিনা এটা হলো চা খাবার দুরুদ এই দুরুদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না রসুল পাওয়া যাবে না ঠিক কিনা